মাথা নিচু করে কেন বসে হে রুমিয়ে তাহলে কর্মী এ কথা নিশ্চিত এই কথাটাই হচ্ছে আসল কথা বিষে তুমি হার মানো মধুতে তো জিত গভীর খাদের কিনারায় একটা গাছ জন্মেছে গাছের একটা ডাল খাদের ওপর দিয়ে দীর্ঘ হয়ে প্রসারিত হয়ে গেছে ওই ডালে যদি একটা চতুষ্পদ কোনো প্রাণীকে বসিয়ে দিয়ে আসেন একটা হনুমান যে গাছে গাছে ঘুরে বেড়ায় তাকেও যদি দিয়ে আসেন বা একটা ছাগল ওই নিচের দিকে যখন তাকাবে না যে চারশো ফুট নিচে খাদ তার হৃদপিণ্ড কাঁপবে আর মানুষকে যদি বসিয়ে দিয়ে আসেন তো ভয়ে আদমারা হয়ে যাবে যে এই ডাল কী করে বসে থাকবো একটু নড়লেই তো পড়ে যাবো আর ডালটাকে চেপে ধরে থাকবে একটা প্রাণী পৃথিবীতে আছে সে বেপরা হয়ে ওই ডালে যদি বসিয়ে দেন ও ডাল যদি কঞ্চির মতো সরুও হয় তবুও ওই ডালে বসে বসে সে দোল খাবে তার নাম পাখি পাখির ভরসা ডালের ওপরে নয় ডানার উপরে পাখি জানে ডাল থাক আর নাই বা থাক ডাল যদি থাকলি তো ভালো দোল খাবো আর যদি ডাল ভেঙে পড়লো তো উড়ে যাবো পাখি ভরসা করে ডালের উপরে আপনি আপনার কাছে দুই বাহু আল্লাহ নবী মোহাম্মদ গেছেন তারা ফিকুম আমরাইন আপনি পুরান ডানার উপরে ভর করে সব সময় আকাশে উড়বেন আপনার ভয় ডালের উপর কেন হচ্ছে কোনো মেঘ নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই কোনো ত্রুটি নেই কোনো বিচ্যুতি নেই তোমার গলায় বিপন্নতা সু থাকে না যুক্ত হাজার মানুষ বিপন্ন শেষ হয়ে যাব দেশ থেকে বের করে দেবে আরো কিছু বিপদ আরো কিছু বিপন্নতা আরো কিছু বিপর্যয় প্রতি মুহূর্তে আমাদের সাহেব আলমগীর সরদার সাহেব বলছেন রাজ্য সম্পাদক সামান্য একটা বিড়াল পেরিয়ে গেলেও তার ভয়ে বুকটা দুপক করে কাঁপে কিন্তু তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبط منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به ولا إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত সভাপতি সঞ্চালক বিশিষ্ট অতিথি এবং উত্তর চব্বিশ পরগনা জমিয়া তাহলে দেশের সুযোগ্য নেত্রী ও কর্মীবৃন্দ পাল্লার অনেক প্রশংসা আমরা একটা সাজানো বাগানে এসে উপস্থিত হয়েছি আজকের এই সভার মূল দায়িত্ব যদি আমার হাতে থাকত এটা উত্তর চব্বিশ পরগনা জমিয়তের আন্ডারে আছে এখন তাহলে আমি এটা অন্যভাবে সাজাতাম যে সাহেব আমাদের আলোচনা করছিলেন ডক্টর অলিউল্লা সানি সাহেব ওনার আলোচনা আরও দীর্ঘায়ত করে আজকের আলোচনাটাকে স্টপ করে দেওয়া ছিল দরকার এই ধরনের সংবেদনশীল আলোচনা প্রত্যেকটা কথা হৃদয় স্পর্শ করে আল্লাহ বলেছেন তোমরা সেই কথা বলো যে কথা কুলু কাউলাম বালিগা হৃদয় স্পর্শী কথাকে হতে হবে সত্য কথাকে হতে হবে নির্ভার এবং কথাকে হতে হবে সর্বোপরি হৃদয়স্পর্শী যা পৌঁছে যায় এত প্রত্যেকটি মানুষের আমাদের নয় শুধু আমাদের রাজ্য সম্পাদক বললেন যে আমাকে ভালো লাগছিল ওনাকে শুধু নয় প্রত্যেকের হৃদয়ে এমন একটা জায়গা স্পর্শ করে যাচ্ছিল এমন একটা সংবেদনশীল মুহূর্ত তৈরি হচ্ছিল খুব আফসোস হচ্ছে আমরা খুব মিস করলাম আজকে আল্লাহ আমাদেরকে তাঁর আলোচনা আরও বেশি বেশি করে শোনার উপলব্ধি করার আমাদের প্রত্যেককে তৌফিক দিন আল্লাহ আমিন এবং তাকে আরও বেশি বেশি করে আমাদের এই ফিল্ডে আমাদের এই বাগানে তাকে আমরা বেশি বেশি করে আরও আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দিন আল্লাহ আমিন ইতিহাস না থাকলে তো কিছু থাকে না সত্যি কথাই আপনি হাকিকাত কো ভুলগে গাইরো কো ফাসানা ইয়াদ রাহা নিজের অস্তিত্বের কথা মানুষ চিরকালই ভুলে যায় আর অপরের কথা নিয়েই মানুষ জীবন ধারণ করে এটি আমাদের জন্য বড় অপরাধের বড় গ্লানির খুব কদর্যের আমি আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলবো আমরা শুনলাম তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি খুব সহজ সরল নির্ভর কয়েকটি কথা বলবো যাতে করে এই যে মানহাজ মানহাজের সালাফ অনেকটা পথ অতিক্রম করে আমাদের কাছে এসছে আমরা আমাদের সংক্ষিপ্ত জীবনেরও যদি অধিকারী কিন্তু দীর্ঘ একটি ঐতিহ্যের অধিকারী আমরা হয়েই এখানে এসেছি নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে শুরু করে সাহাবাই রামদের পথ ধরে দীর্ঘ আরব সাগর লোহিত মহাসাগর পাড়ি দিয়ে গঙ্গা সিন্ধু অতিক্রম করে ভাসতে ভাসতে শীতলক্ষা ভাসতে ভাসতে পদ্মা পদ্মা থেকে ভাসতে ভাসতে একটা এক নদী ভাসতে ভাসতে দোলা লাগে ভাসতে ভাসতে চলা একটি মাত্র নৌকো আমার ভাসতে ভাসতে যায় একটি জীবন কিন্তু আমরা অনেক এক ঐতিহ্যের অধিকার নিয়ে এসেছি এটা আমাদেরকে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে উত্তর চব্বিশ পরগনা বাগানটা আলহামদুলিল্লাহ বেশ সাজানো গোছানো হয়েছে কিন্তু আমি বলবো যেটা সেটা হচ্ছে এই সাজানো বাগান বিনষ্ট হয়ে যায় যে ভুলের কারণে যে সক্রিয়তার অভাবে যে সচেতনতার ত্রুটির জন্য বারবাদে গলিস্তাকে নিয়ে একই উল্লু কাফি হ্যাঁ মনে রাখবেন একটা বাগান শেষ করার জন্য একটা উল্লুকি যথেষ্ট পেঁচা অনেক দরকার নাই আজ প্রতি গাছেই তো প্যাঁচা যখন বসে আছে আঞ্জামে গুলিস্তা কিয়া কি অবস্থা হবে বাগানের বিনষ্টির জন্য বাগান শেষ হয়ে যাওয়ার জন্য একটা প্যাঁচাই যথেষ্ট এখন গাছের প্রত্যেক ডালে ডালে একটা করে প্যাঁচা বসে আছে কাজেই সেই বাগানকে সুরক্ষিত রাখার পথ পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে কারণ এটা জান্নাত নয় জান্নাতের সঙ্গে দুনিয়ার ফারাক আছে জান্নাতে যে বাগান আছে ও বাগানে পানিও কেউ দিতে হয় না ওটা হচ্ছে নিজে নিজে সপরিচর্চিত আল্লাহ ওইরকমই করে রেখেছেন পৃথিবীটা এমন একটা জায়গা নিয়মিত যত্ন না করলে কোনো জিনিসই নিজের অবস্থানে থাকে না আপনি এই দাড়িটা যদি দুদিন চার দিন আর না আচরান এখানে জট পড়ে যাবে চুল নিজের পরিষ্কার না করে নখ পরিষ্কার না করেন ওখানে নোংরা হয়ে যাবে শরীর পরিচর্যা না করলে সেটা অসুস্থ হয়ে পড়বে আর সাধের সাজানো বাগান যদি দু মাস পরিচর্যা না করেন ওটা জঙ্গলে পরিণত হবে কি পরিণত হবে জঙ্গলে বাগান কি করে জঙ্গল হয়ে যায় এক আমাদের থেকে আর কে বেশি জানবে আহলাদিসদের থেকে আহলাদিসদের প্রত্যেকটা সবাই তো বাগান সাজানো ফুলের বাগান কেমন করে জঙ্গলে পরিণত হলো আমাদের মসজিদে মসজিদে দেখেনি যারা পুরনো মানুষ রয়েছে সবাই দেখেছেন এই দশ বছর আগে বিশ বছর আগে এ আমাদের এই ধরনের সক্রিয়তার আগে আমরা দেখতাম বেদাতি মানুষ বেদাতি সংগঠন বেদাতি সংস্থান আমাদের মসজিদে এসে তারা ডেড়া গাড়ত তাদের বাতিল মানহাজকে প্রকাশ করতো আমাদের মধ্যে প্রবেশ করাত আর আমরা তাদেরকে ভাত বয়ে বয়ে খাওয়াতাম মনে পড়ছে না এই তো কদিন আগে অজস্র অসংখ্য বাতিলদেরকে আমাদের পৃষ্ঠ বাতিলদের পৃষ্ঠপোষকতা করেছি আমরা আর তাদের নোংরামি তাদের দূষণ তাদের কদর্যতা তাদের মানহাজ বিরোধী বিশ্বাস ত্রুটি বিচ্যুতি আমাদের মাঝে ব্যাপকভাবে মহামারীর আক্রান্ত করে ফেলেছে আমি বলবো যেটা সেটা হচ্ছে সাজানো বাগান এরকম কেন হয়ে যায় পৃথিবীতে কোনো জিনিসই বিনা পরিচর্যায় বিনা যত্নে ঠিক থাকে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ইসাল্লাম যুগে যুগে তার রেখে যাওয়া দিনকে তার রেখে যাওয়া মানহাজকে পরিচর্যার জন্য যত্নের জন্য আমাদের সাহেব ডক্টর সানাবিলি সাহেব বলেছেন যে একটি তয়েফা একটি উম্মাতের একটি জাতির রসুল সাল্লি ইসালামের ভাষায় সেটা হচ্ছে তয়েফা তয়েফা তুমি উম্মাতি জাহির আল আল্লাহা আমার উম্মাতের মধ্যে একটা ছোট গোষ্ঠী থাকবে তারা সত্যের ওপর বিজয়ী হবে আর তাদেরকে আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে যাচ্ছেন নবী মহাম্মদ রসুল্লাসাল আলাহ আলাইহিসাল্লাম কি তুবালি গোরাবাই লাতি নাইজাস লিহু নাইজা ফাসাদান নাস মানুষ যখন ফাসাদ করবে বিপর্যয় সৃষ্টি করবে তাদের মানহাজে তাদের দিনে তাদের সুন্নায় তাদের আমলে তাদের আকিদায় তখন কি হবে নবী মহাম্মদ রসুল্লাহস আল্লাহ ইসলাম বলছেন ওই মুষ্টিমেয় জনগোষ্ঠীকে ওই অল্প সংখ্যক মানুষকে ওই অপরিচিত আগন্তুকের মতো কতগুলো জনগোষ্ঠীকে আমি আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে যাচ্ছি তাদের জন্য সুসংবাদ তারা কি করে ফাসাদান মানুষ যখন বিপর্যয় সৃষ্টি করেছে তখন তারা ইসলাহ করেছে তখন তারা সংস্কার করেছে তখন তারা বাগানের পরিচর্যা করেছে তখন তারা যত্ন করেছে এই যত্নশীল এই পরিচর্যাকারী গোষ্ঠীর নামই জামিয়ে দেয়িস আমরা কিভাবে করব। কখনোই ভুলে যাব না একটু যদি আমরা মিস্টেক করি আমাদের এই সামান্য ত্রুটির জন্য সামান্য অবহেলার জন্য আজকে উত্তর চব্বিশ পরগনা জামিয়াতে হেলা দিচ্ছে যে সাজানো বাগান দেখছেন কত বড়ো মাপের মানুষদেরকে আমরা পাচ্ছি এটি আমাদের কম আনন্দের কম তৃপ্তির বড় বড় কলেজের যারা প্রফেসর বিভিন্ন রকমের বড় বড় উচ্চ উচ্চপদস্থ সরকারি বেসরকারি চাকরিজীবী বিভিন্ন পেশায় খুব উন্নত মানের উন্নত মেধার মানুষ কত সহজে অনায়াসে সাবলীলভাবে আমাদের কাছে তারা সাদা মাটা আমাদের মতো মানুষের মতো এসে কথা বলছেন এ বাগানটাকে নষ্ট হতে দেবেন না দায়িত্ব কাদের উত্তর চব্বিশ পরগনার জেলা জমিতে হাইলাদিসের লিখিত অলিখিত যারা সামনে বসে আছেন সকলেই আমরা কর্মী অনেকেই ভুল ভাবছেন আমরা কর্মী নই আমাদের নাম লিস্টে নেই আমরা কর্মী নই আমরা সেক্রেটারি নই প্রেসিডেন্ট নয় এটা অত্যন্ত বাতিল ধারণা এবং ইসলাম বিদ্রোহী ধারণা নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের যুগেই লেখাপড়ার ব্যাপারটা একটা আলাদা ব্যাপার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে দশজন সাহাবাহ কেরামের নাম লিখিতভাবে হয়ে ঘোষিত হয়েছিল আশা রায় মুবাসার তারা দশজন সাহাবী তো দশজন সাহাবী বাদ দিয়ে যত সাহাবী ছিলেন তারা কি জান্নাতী নন কি বলছেন জান্নাতি ছিলেন না ছিলেন না অবশ্যই ছিলেন তাহলে দশজনের নাম আলাদা করে ঘোষণা কেন এটা আল্লাহ উসমান আহতালা একটা তানজিম আল্লাহ উসমান আহতালার একটা ব্যবস্থাপনা এভাবেই ঘোষণা হয় আমরা কাউকে লিখিতভাবে সেক্রেটারি করি সভাপতি করি কর্মী করি কিন্তু সকলেই আমরা আন্তরিকভাবে উত্তর চব্বিশ পরগনা জেলা জমিয়াতে সবাই আমরা একনিষ্ঠ কর্মী সত্য নয় এ কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এই কর্মী যারা আমাদের ওপরে দায়িত্ব রয়েছে আমাদের এই জমিয়াতের আমাদের এই মানহাজের আমাদের এই দিনের আমাদের এই কোরআন এবং সুননা অনুসারী এই সংগঠনের পরিচর্যা করার যত্ন করার নইলে সাধের বাগান জঙ্গলে পরিণত হয়ে যাবে আপনার পরের প্রজন্ম কিছুই পাবে না গাড়ি বাড়ি টাকা পয়সা রেখে যাবেন থাকবে কিন্তু সে বাতিলের অনু নীতিমালার উপরে জীবনযাপন করবে অসংখ্য বেদাত এবং শের তাদেরকে ভস্মীভূত করবে ফাসাদা নাস মানুষ যেমনভাবে ফিতনা এবং বিপর্যস্ত হয়েছে তেমনি করে আমাদের এই জনগোষ্ঠী কোরআন এবং সন্ন্যার অনুসারী ভাইরাও বিপর্যস্ত হবে আমরা সেই জন্য সক্রিয় হবো সচেতন হব সর্বোপরি আমরা আমাদের এই সাজানো বাগানটার প্রতি সকলে মনোযোগী হব এবং আমরা নিজেকে কর্মী ভাববো আল্লাহ সুমানতলা সফল কর্মী হওয়ার আমাদেরকে প্রত্যেককে তৌফিক দিন আল্লাহ মামিন সফল কর্মী হতে গেলে বা সফল কর্মী তো আমরা অবশ্যই সফলতা বিফলতা আল্লাহ ও তালার মানদণ্ড তার নিজের হাতে আমরা প্রত্যেককে সফলতার জন্য সার্থকতার জন্য সচেষ্ট তার জন্য আমাদেরকে কিছু বৈশিষ্ট্য নিতে হবে ভূমিকা নিতে হবে সেই ভূমিকা নেওয়ার জন্য আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না আমাদেরকে সংসার জীবন জীবনযাপন বর্জন করে দিতে হবে না এমন ভার আমাদের ওপর চাপিয়ে দেওয়া হবে যে আমরা বহন করতে পারবো না তা নয় অত্যন্ত সহজ সরল অনারম্বর এই বৈশিষ্ট্যগুলি আমাদেরকে অর্জন করতে হবে আমরা পারবো বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পারবো আল্লাহ নিজেই বলছে না যে ভার তোমরা বহন করতে পারবে না বহনযোগ্য নয় এমন কোনো ভার আল্লাহ চাপান না আমরা জামিয়া দল কর্মী হয়ে আমাদের একজন আদর্শ কর্মী একজন সফল কর্মীর একজন ন্যায়নিষ্ঠ কর্মীর ভূমিকা পালন করতে আমাদের এটা সাধ্যের অতীত নয় আমাদের বহনযোগ্য নয় এমন নয় আমাদের অবশ্যই বহনযোগ্য আমরা শুধু একবার ঝালিয়ে নি অনেকবার আলোচনা করেছি আর একবার মনে আমরা নিজের একবার স্মরণ করি এবং এগুলোকে আমরা অভ্যাসে পরিণত করি আমরা রপ্ত করি ইনশাল্লাহ দেখবেন এই সাজানো বাগান ধীরে ধীরে এর স্ত্রী বৃদ্ধি আরও বেশি বেশি করে বিকশিত হবে আরও বেশি বেশি করে এই মানুষদেরকে আমরা পাবো আরও বেশি বেশি করে সে অনুচ্চারিত ইতিহাস আমাদের ছেলেদের মুখে আমাদের প্রজন্মের মুখে ঘোষিত হবে বারবার ইনশাল্লাহ তালা জিজ আমরা শুধু সক্রিয় হই ভূমিকা নিতে হবে আমাদের কর্মীদের আমাদের লিখিত অলিখিত সকল মানুষের উত্তর চব্বিশ পরগনার মানুষের সেটার ভূমিকার প্রথম আমাদের একটা বৈশিষ্ট্য হবে ইমান ইমান না থাকলে কিছু হয় না আল্লাহ স্তমান তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সফলতার জন্য ইমান একটা মানদণ্ড মৌলিক বেস ইয়া ইয়ুল সমস্ত কর্ম তোমাদেরকে সুসম্পন্ন করা হবে আপনি যাই করবেন সে কাজই আমরা সফল হবে সফলতা মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার জন্য প্রথম মৌলিক একদম অপরিহার্য শর্ত যে ইমান আনা ইমান সম্পর্কে আমরা বেশি বেশি করে পরিচর্যা করা যত্ন করা ইমান কি ইমানের রুকুনগুলো কি আল্লাহর উপরে ইমান রসুলের উপরে ইমান কিতাবের উপরে ইমান ফেরেস্তাদের উপরে ইমান আখেরাতের দিনের উপরে ইমান পূর্ববর্তী নাবি আলহিম সালামদের ওপরে ইমান এবং এই ইমান সম্পর্কে আমাদেরকে সবাই দাওয়াত দিয়ে গেছে ভাই আমরা ইমানের দাওয়াত দিতে এসেছি জাহেল মূর্খ কোরআন সুন্নার কিচ্ছু জানে না আমাদের মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুগের পর যুগ বলে গেল ইমানের দাওয়াত দিতে এসেছি কিছুই বোঝে না নিজেই ইমানের ত্রুটিতে বিচ্ছুতিতে পরিপূর্ণ ইমান বলতে ওই ইমান যা মানহাজে সালাব নির্দিষ্ট করেছে কোরআন এবং সুন্নার ভিত্তিতে যে ইমান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন বলা কিন্মাল বিররা মাল বিল্লাহি ওলা মালাই কেতৱাল গিতাজ নবীন মালা আল্লাহ হবি করবা ইমানের অংশগুলো পর আল্লাহ উল্লেখ করছেন আল্লাহর উপর ইমান আনবে নবিদের উপরে ইমান আনবে পূর্ববর্তী কিতাব সমূহের উপর ইমান আনবে আখের দিনের উপর ইমান আনবে ফেরেস্তাদের উপর ইমান আনবে এবং এই ইমান সম্পর্কে নবী মহামত রসতুল্লা সাল্লাল্লাহ সাল্লাম সাহাবায় কেরমদের যে ধারণা সুস্পষ্ট যে তাদের আকিদা সেই বিশ্বাস অনুসারে আমাদের ইমানকে মজবুত করা আমাদের ইমানকে যথেষ্ট পরিমাণে সক্রিয় গড়ে তোলা এবং এই ইমানের নিরন্তর পরিচর্যা করা এটা আমাদের হবে প্রথম মৌলিক দায়িত্ব আমরা কর্মী হয়ে আমাদের এই কর্মের যদি সফলতা খুঁজতে চাই আমাদের পরের প্রজন্মের কাছে এই ইতিহাসকে যদি রাখতে চাই আহেল হাদিসদের সুবর্ণ ইতিহাসকে যদি আমরা প্রজ্বলিত যুগে যুগে দেখতে চাই তাহলে প্রথমে আমাদেরকে ইমানের এই পাঠে ইমানের এই পরিচর্যায় নিজের বাড়িতে নিজের আত্মীয় স্বজনের মধ্যে নিজের প্রতিবেশীর কাছে নিজের সন্তানের কাছে যে ইমানের অর্থ চেয়ে আল্লাহর উপরে ইমানের অর্থ কী নবীদের উপরে ইমানের অর্থ কী কিতাবসমূহের উপরে ইমান এর মূল তাৎপর্য কী ফ্রেস্তাদের উপরে ইমান এর তাৎপর্য কী আর ইমান যখন আপনি আনবেন একটা ফুরফুরে আনন্দ একটা গভীর তৃপ্তিবোধ পৃথিবীতে কোনো মানুষ পায় না পৃথিবীতে কোনো মানুষ পাবে না পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না ওই আনন্দের ওই সংবেদনশীলতার ওই অনুভূতির ওই মজা ওই আস্বাদনের কেউ টের পাবে না আপনি পাবেন শুধু কে একজন ইমানদার মানুষ মিষ্টি পাখি চিরসবুজ থাকে তোমার নীড় সালাফ কবি উদাহরণ দিচ্ছেন যে মুমিনের যে ইমান এনেছে তার হৃদয়টা হচ্ছে একটা পাখির মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনদের হৃদয়টা হচ্ছে পাখির মতো সব সময় করে কেপে কেঁপে ওঠে মিষ্টি পাখি চিরসবুজ থাকে তোমার নীর তোমার আকাশ স্বচ্ছ থাকে মেঘ করে না ভিড় কোনো মেঘ নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই কোনো ত্রুটি নেই কোনো বিচ্যুতি নেই তোমার গলায় বিপন্নতা সুর থাকে না যুক্ত হাজার মানুষ বিপন্ন শেষ হয়ে যাব দেশ থেকে বের করে দেবে আরও কিছু বিপদ আরও কিছু বিপন্নতা আরও কিছু বিপর্যয় প্রতি মুহূর্তে আমাদের সহায় আলমগীর সর্দার সাহেব রাজ্য সম্পাদক সামান্য একটা বিড়াল পেরিয়ে গেলেও তার ভয়ে বুকটা করে কাঁপে কিন্তু তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত যার জীবন ইমানের আস্বাদনে আস্বাদিত ইমানের রঙে যার হৃদয় রঞ্জিত তার কোনো ভয় নেই তার কোনো ত্রুটি নেই তিনি হবেন সফল জমিয়ে তাহলে দেশের কর্মী তিনি হবেন সঠিক মান হাজের উত্তরাধিকারী তাছাড়া তো হওয়া যাবে না আল্লাহ বাকরাবুল আলমিন তাদের গুণাবলীগুলি বর্ণনা করে আল্লাহ আমানু ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন কোরআনে বারবার রিপিট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানান বে পরিপূর্ণ ঈমান ওই ইমান সাহাবায়ে কেরামরা যে ঈমানের নির্দেশনা দিয়েছেন আর আল্লাহর প্রতি ভরসা করবে মুমিন আপনি আপনার ভরসাটা যদি আল্লাহর উপরে না হয় আল্লাহর উপরে ভরসা মানে সত্য সত্যি আল্লাহর উপর ভরসা আকাশের দিকে তাকিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম বিপন্নতায় চরম বিপর্যয়ে সাহায্য চাইতেন আল্লাহর কাছে আর তিনি মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন আল্লাহ রফি মোহাম্মদ রসুল্লা সাল আলিয়াসাল্লাম যেন প্রকারান্তরে তিনি বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে পৃথিবীর এই জঞ্জালে পরিপূর্ণ এটাই শেষ কথা নয় এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় শাসত রাত্রির বুকে সূর্যোদয় আকাশের দিকে তাকিয়ে দেখো সূর্য উঠছে আর আরো বহু মহাকাশ ভেদ করে আর তিনি আমাকে সদা সফলতা সাহায্য করবেন তিনি আমার সঙ্গে থাকেন তিনি মুমিনদের সাহায্য করেন তিনি মুমিনদের ভালোবাসেন এই গভীর ভরসা যদি আপনার না থাকে আমার না থাকে তাহলে তো সংগঠন হবে না বাগান তো পরিচর্যা করা যাবে না গভীর খাদের কিনারায় একটা গাছ জন্মেছে গাছের একটা ডাল খাদের ওপর দিয়ে দীর্ঘ হয়ে প্রসারিত হয়ে গেছে ওই ডালে যদি একটা চতুষ্পদ কোনো প্রাণীকে বসিয়ে দিয়ে আসেন একটা হনুমান যে গাছে গাছে ঘুরে বেড়ায় তাকেও যদি দিয়ে আসেন বা একটা ছাগল ওই নিচের দিকে তখন তাকাবে না যে চারশো ফুট নিচে খাদ তার হৃদপিণ্ড কাঁপবে আর মানুষকে যদি বসিয়ে দিয়ে আসেন তো ভয়ে আদমারা হয়ে যাবে যে আরে এই ডাল কি করে বসে থাকবো একটু নড়লেই তো পড়ে যাব আর ডালটাকে চেপে ধরে থাকবে একটা প্রাণী পৃথিবীতে আছে সে বেপরা হয়ে ওই ডালে যদি বসিয়ে দেন ও ডাল যদি কঞ্চির মতো সরুও হয় তবু ওই ডালে বসে বসে সে দোল খাবে তার নাম পাখি পাখির ভরসা ডালের উপরে নয় ডানার উপরে পাখি জানে ডাল থাক আর নাই বা থাক ডাল যদি থাকলি তো ভালো দোল খাবো আর যদি ডাল ভেঙে পড়লো তো উড়ে যাবো পাখি ভরসা করে ডালের উপরে মুমিন আপনি আপনার কাছে দুই বাহু আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহাম রেখে গেছেন তারা ফিকুম আমরাইন আপনি কোরআন সুন্নার ডানার উপরে ভর করে সব সময় আকাশে উড়বেন আপনার ভয় ডালের উপর কেন হচ্ছে থাকলো আর নাই বা থাকলো ডাল যতক্ষণ আছে থাক ডালকে নিজে ভেঙে ফেলার দরকার নাই কিন্তু ডালের উপরে ভরসা করার কোনো দরকার নেই আপনার তো কোরআন আছে আপনার সুন্নার আছে আপনার তৌহিদ আছে আপনার সুন্না আছে আপনার আল্লাহ তাআলা ইতাত আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আছে আপনি দনার উপর ভরসা করতে বলছেন না জামিয়াত আহলেস সুন্নাহ করমেকে দাল নয় দনার উপর নির্ভরশীল হতে হবে নিরন্তর এই নির্ভরশীলতা আমাদের কাজ করবে পরিসর্জার জন্য সফলতার জন্য কোরআন এবং সুন্নাহর এই মানহাজকে জামিয়াত আহলে হাদিসকে উত্তরোত্তর সমৃদ্ধি ঘটানোর জন্য একজন মানুষের যেমন ঈমান আনা জরুরি সঠিক ইমানের পরিসর্জ করা জরুরি তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা জরুরি তিন নম্বর জামাতবদ্ধতা সাংগঠনিকতা একত্রিত হওয়া এটা প্রয়োজনীয়তা এর উপলব্ধি এর তাৎপর্য অনুধাবন করতে হবে পৃথিবীর কোনো ভালো কাজ বিচ্ছিন্নভাবে হয় আল্লাহ নিজে বলছেন আল্লাহ দিনকে ওয়াতি হাডলিল্লা লাহে জামিয়া এরও পাগল ছাগল না কি মানুষ ভ্যা ভ্যা করে বলে বেড়াচ্ছে জমিয়ত করা যাবে না সংগঠন করতে নাই সংগঠন ছাড়া তোমার জন্ম হয় না সংগঠন করতে হয় তবে তা একটা মানুষের জন্ম হয় একজন নারীর সঙ্গে একজন পুরুষের সংগঠন হয় একটা বৈবাহিক সংগঠন ওটাও একটা জামাত আর পুরুষটা যদি বলে আমি আমেরিকায় থাকবার নারীটা যদি বলে আমি আফ্রিকায় থাকবো তাহলে সন্তান হবে এক জায়গাতে আসতে হবে মিলিত হতে হবে নির্দিষ্ট পন্থায় পদ্ধতিতে একত্রিত হতে হবে জামা হবে তবে সন্তান হবে একটা মানুষের জন্ম হয় না জমিও ছাড়া আর একটা মানুষের গোটা জীবন পরিচালিত হবে জমিওত ছাড়া হয় কারা বলে নিজে থেকে বিচ্ছিন্নতাবাদে এই জন্য আহেলস্ত বল জামাত মানহাজের হাজের নামই হচ্ছে জামা শব্দ ব্যবহার হয়েছে মহাদ্দেশিনামরা বারবার এই শব্দ ব্যবহার করেছেন যাতে কোনো বিচ্ছিন্নতা না থাকে এই জামাতবদ্ধতা এই সাংগঠনিকতার গুরুত্ব এবং তাৎপর্য নিজেকে উপলব্ধি করতে হবে অপর মানুষকে বোধবুদ্ধিতে বোঝাতে হবে যে ভাই এটা কোনো ফিরকা নয় এটা কোনো দল নয় এটা আলাদা কোনো গোষ্ঠী নয় এটা হচ্ছে ইসলামের শাশ্বত বার্তা এটা হচ্ছে ইসলামের চিরন্তন বার্তা এটা হচ্ছে মানবজাতির সমস্ত কল্যাণের মূল পৃথিবীর কোনো মানুষ কোনো কাজ করতে পারেনি এই সংগঠন ছাড়া একটা ব্রিজ করবে একটা সেতু করবে একটা স্কুল করবে একটা হেডমাস্টার খুঁজেছে একটা হসপিটাল তৈরি তৈরি করেছে একজন করে তার নেতৃত্বে কিছু ডাক্তারকে রেখেছে একটা মসজিদ একটা ইমাম রেখেছে দুটো মানুষ মাত্র একত্রিত হয়েছে সেখানে একজন ইমাম সেজে একজন মুক্তার যে একজন অনুসারী সেখানে নামাজ সলাত আদায় করেছে দুনিয়ার সর্বত্র সাংগঠনিকতা অপরিহার্য জরুরি শুধু জীবন পরিচালনার ক্ষেত্রে কোরআন এবং সুন্না বোঝার দাওয়াত করার ক্ষেত্রে আমরা যদি সাংগঠনিকতাকে বোকামি মনে করি আমরা যদি সাংগঠনিকতাকে অনেজ্য মনে করি আমরা যদি সাংগঠনিকতাকে জামাতবদ্ধতাকে অপ্রয়োজনীয় মনে করি তাহলে এই কাজটি সদর্থ করতে আমরা হতে পারবো না এবং আমাদের সফলতার যে মানদণ্ড সেই মানদণ্ড আমরা পৌঁছতে পারবো না জামাতের প্রয়োজনীয়তা তার গুরুত্ব তাহলে আমরা উপলব্ধি করতে পারলাম যে সত্য সত্যই সফলতার জন্য জামাতবদ্ধতা সাংগঠনিকতা আমাদের জন্য খুব জরুরি যখন জামাত থাকবে তার একটা আমির থাকবে আমাদের শাহেক বলে দিয়েছেন আমিরের আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো নির্দেশ না দেয় সফল কর্মীর জন্য অপরিহার্য জরুরি আমিরের আনুগত্য করা আমিরের আনুগত্য বহু পরের কথা আমিরই তো নেই কেউ কাউকে তো আমির মনে করে না আমির আবার কি সেই নবী সাল্লাম আমির ছিলেন আরও সব আমির ছিলেন আমি তো ইমামই আবার কি তো মসজিদে সবাই ইমাম রেখেছো কি জন্য এটা হচ্ছে বিভ্রান্ত চেতনা চিন্তা ভাবনা মানুষের কথা আল্লাহ তাদের ওপর রহম করুন আমিরই নাই তো আমিরের আবার আনুগত্য কি আছে আমির বলে কিছু তো নেই আমির তো কেউ মানে না আমির না কি হয় জানেন কোনো নির্দিষ্ট কোনো কাজ করতে গেলে কোনো একজন মানুষকে দায়িত্ব দিয়ে সেই দায়িত্বশীল অনুসারীদের কাজ না করার কি বিপদ হয় যেন ওই ছাগলের মতো হয় ছাগলকে তাড়া করছে একটা শেয়াল ছাগলটা তো প্রাণ ভয়ে ছুটছে মেরে ফেলবে খেয়ে ফেলবে কোথায় যাব পথ পাচ্ছে না আমরা যেমন বিভ্রান্ত হয়ে পথ পাচ্ছি না কোন দিকে যাব কোন মানহাস ধরব কোন মশলা ধরবো কোন আলেমের অনুসরণ করব কোন খুঁজে পাচ্ছি না সেয়া প্রাণ ছাগলটা ছাগল ছানাটা প্রাণের ভয়ে ছুটছে বাড়ির কাছাকাছি এসে একটা নর্দমার মতো ছিল বেশ খানিকটা পানি ছিল পাঁচ ছিল ওখানে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়েছে তো আকণ্ঠ গলা পর্যন্ত ডুবে গেছে শেয়ালও রেগেছিল খেতে না পাওয়ার অভিমানে শেয়ালও ঝাঁপ দিয়েছে দুজনেই পাশাপাশি এখানে একটা গর্তে ডুবেছে একটা গর্তে ঢুকে গেছে শিয়াল খুব এবার গংরাচ্ছে আর প্রচণ্ড জোরে চিৎকার করছে শেয়াল কি বলছে জানেন ওই তুই এতই বোকা এই কাদাতে পাকে ঝাঁপ দিলি তো কি হলো এবার গলা পর্যন্ত ডুবে গেলি বলে ডুবে তো তুইও গেলি বলে আরে ডুবে গেলাম দুজনেই তো মরতে হবে এবার যদি থাকতিস ওখানে আমি খেতাম তো খেলে কি হতো তুই তো এমনি মরবি তো আমার খেতে আমি তো অন্তত বাঁচতাম বলে তোর বাঁচিয়ে তো লাভ নাই আমার নিজের প্রাণের জন্য আমি লাভছি বলে দেখ এবার দুজনে পাকে ডুবে মর বলে না পাকে ডুবে আমাকে মরতে হবে না হুজুর আপনি তো খুব চালাক মানুষ আপনি তো খুব চালাক প্রাণী দেশ দুনিয়ায় আপনার নাম খ্যাত হয়ে আছে কিন্তু আপনার কোনো চালাকি এখানে টিকবে না বলে কি হবে বলে কিছুক্ষণ পর আমার একজন আমির আছে আমি একজনের আনুগত্য করি আমার একজন মালিক আছে খুঁজতে 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 যখন না পাবে যখন দেখবে ডোবাতে পড়ে গেছে আমার ছাগলটা বাঁশ দিয়ে দড়ি দিয়ে লোক দিয়ে কোনো না কোনোভাবে আমাকে তুলে নিয়ে যাবে আর তোকে তো তুলে দেবে মানল না কোরআন এবং সুনার অনুসারী আহিল হাদিস বলছে আমি আমিন মানি না আমি জামাত মানি না আমি জমিয়ত মানি না আমি সংগঠন মানি না আমি কাউকে গ্রহণ করি না পৃথিবীর প্রত্যেকটা কাজের সফলতার জন্য মানুষ একটা নেতৃত্বের অনুসারী হয়েছে একটা ফ্লাইওভার তৈরি হয়েছে তার একজন নেতৃত্ব দেওয়া হয়েছে একটা স্কুল চালাতে দেওয়া হয়েছে একটা হেডমাস্টার দেওয়া হয়েছে একটা হসপিটাল তৈরি করা হয়েছে একটা সুপারেনটেনডেন্ট দেওয়া হয়েছে একটা মসজিদ তৈরি করেছে একটা ইমাম দেওয়া হয়েছে আর একটা জীবন পরিচালিত হবে তার কোনো আমির নাই তার কোনো নেতৃত্ব নেই এটা হয় সফলতার জন্য আমাদের ভূমিকা নিতে হবে একজন আমির থাকবে আমির তো আমাদেরকে শির করতে বলবে না বেদাত করতে বলবে না কোরআন শুনার অনুসারী দৃষ্টিভঙ্গীনে জামিয়াতে আহলে দিসের আমাদের নেতৃত্ব আমাদের সেই আনুগত্যশীলতার পরিচয় দিতে হবে পাঁচ নম্বর আনুগত্য বড় কঠিন জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস মানুষ ব্যক্তিত্বের আনুগত্য স্বীকার করে বড় আলেম ভালো লাগছে কোরআন শূন্য শুনলো চলে গেল দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে বড় বড় মাপের বিভিন্ন রকমের ইসলামিক স্কলারদেরকে নিয়ে আসা হলো আলোচনা শুনলো চলে গেল ব্যক্তিত্বের মানুষ অনুসারী হয় কিন্তু কারণ নেতৃত্বের অনুসারী হতে মানুষ ভয় পায় কেন জানেন মানুষভাবে ফাঁস হয়ে যাবে আমার আমার যদি একে নেতা বলে যাবতীয় ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করবে আমাকে নির্দেশ দেবে আমাকে নিষেধ করবে সেই জন্য বড় বড় মানুষদেরকে দেখবেন তাদের আনুগত্যের তাদের জ্ঞানের তাদের বিচক্ষণতা তারা অনুসারী হয় ব্যক্তিত্বের তারা অনুসারী হয় কিন্তু নেতৃত্বের অনুসারী হতে তারা পিছপা হয় এই ব্যাপারটা এই মিস্টেকটা এই ত্রুটিটা আমাদেরকে সফলতা নয় চরম বিফলতার দিকে এগিয়ে দেবে আমরা যদি নির্দিষ্টভাবে একটা নেতৃত্বের বলয়ে না থাকি আমরা যদি কোরআন এবং সুন্নার ঘেরাটোপের মধ্যে কোরআন এবং সুনার এই পরিমণ্ডলের ভিতরে আমাদের যেমন সলাৎ আদায় করতে গেলে আমরা কিন্তু ইমামের নেতৃত্বে সলাত আদায় করি ইমাম যখন সলাত আদায় করলেন তার ভুল হলো দু জায়গাতে তিনি তিন ডাকাত পড়লেন আমরা পিছন থেকে তার ত্রুটি সংশোধন করিয়ে দিলাম তারপরে দেখা যাচ্ছে তিন টাকাতে চার টাকাতে জায়গাতে তিনি পাঁচ টাকাতে উঠে যাচ্ছেন উঠে গেলেন সেই সময়টুকুর জন্য অন্তত আমরা তার অনুসরণ করি পাঁচ টাকা পড়ছেন কি করা যাবে বলা যাবে যে এমন ইমামের চার রাখাতে জায়গায় পাঁচ টাকা পড়ছে আমি চললাম আপনি পড়েন কেউ বলি না পাঁচ টাকাতেই পড়ি পড়ার পরে বলি সে আমরা ভুল হয়ে গেল এটা পাঁচ রাখাত হয়ে গেল এই যে ইসলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাহাম অনুসরণ অনুকরণের ক্ষেত্রটাকে তৈরি করে দিয়ে গেছেন যাতে করে বুঝে গেছেন জীবনের সকল ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা জায়গাতে আমরা আমাদের যেখানে প্রতিবাদ করার যেখানে প্রতিরোধ করার যেখানে আমাদেরকে সেই বিষয়টাকে ধরিয়ে দেওয়ার যে স্তরে আমাদের যেভাবে সুযোগ আছে সলাতে ধরিয়ে দেওয়ার একরকম অন্যান্য কাজের জন্য একরকম ভুল ফতোয়া দিলে তার ভুল ক্ষেত্রটিকে সংশোধন করিয়ে দেওয়ার একরকম কিন্তু এই জন্য আমরা নেতৃত্বের অনুসারী নয় নেতা মানি না এই ধরনের দুর্বুদ্ধিতা এই ধরনের নির্বুদ্ধিতা যেন আমাদের না থাকে তাহলে আমরা সফল হতে পারবো না আমাদের বাগানের পরিচর্যা হবে না গণ্ডগোল হয়ে যাবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সফলতার জন্য সহযোগিতা দরকার প্রতিযোগিতা নয় ব্যক্তিগত ক্ষেত্রে প্রতিযোগী হন আল্লাহ বলেছেন প্রতিযোগী ভালো কাজে দানে অমুক অন্যান্য বিষয়ে প্রতিযোগিতা করুন কিন্তু জামাতের ক্ষেত্রে জামিয়াতের ক্ষেত্রে সংগঠনের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করুন আল্লাহ বলেছেন ওয়াল মুহম আউলিয়া ও বাস মুমিন পুরুষ মুমিন নারী একে অন্যের পরিপূরক একে অন্যের বন্ধু একে অন্যের সহযোগী আমরা সবসময় যেন একে অন্যের প্রতিযোগী আমাদের আলেম আমাদের ওলামা আমাদের সংগঠক আমাদের দিনী ভাই আমরা যদি একে অন্যের প্রতিযোগিতা করি তাহলে কি করে হবে আমাদেরকে একে অন্যের প্রতিযোগিতা মুখর এলাকা থেকে প্রতিযোগিতা মুখর আচরণ থেকে সরে এসে একে অন্যের আমরা সহযোগী হব আমরা যদি বলি আমার কথাটাই শেষ কথা হোক আমার বক্তব্যটাই শেষ বক্তব্য হোক আমার নীতিটাই শেষ নীতি হোক না এটা কখনোই নয় এটা হলে আমরা সফলতার জায়গাতে যেতে পারবো না আমরা প্রতিযোগী নই একে অন্যের সহযোগী হব সহযোগিতার বার্তা দেবো এবং নিরন্তর তাদের কাছে সহযোগিতাটা থাকবে যে সব সময় প্রত্যেককে প্রত্যেককে ভাববে যে আমি যেটা করছি ভালো কাজ আলহামদুলিল্লাহ ত্রুটি হলে আমার ভাই ধরিয়ে দেবে আর যদি ছোট্ট ছোট্ট ঠিকঠাক হয় তো ভাইরা এসে আমাদেরকে সহযোগিতা করবে এটা সব সময় তাদের মস্তিষ্কে থাকবে এবং এটার উপর সময় আমল থাকবে সহযোগিতার জন্য এবং গুরুত্বপূর্ণ কাজের এই সফলতার জন্য এটা আমাদের জরুরি ইন্দুর নয় বিড়াল হতে হবে ইন্দুরের কাজ কি জানেন শুধু কেটে যাওয়া সঞ্চয় করে কিন্তু কি জন্য সঞ্চয় করে ও জানে না ওর খাবার অন্য প্রাণী থেকে হয় কেটেই যাচ্ছে গাছ কাটছে মাছ কাটছে ঝাল কাটছে বস্তা কাটছে সাবান কাটছে যেটা ওর খাদ্য যেটা ওর খাদ্য নয় সবই কেটে যাচ্ছে কিছু মানুষ মনে করছে কাজ করেই যাচ্ছে কাজ করে যাচ্ছে কাজই নয় কাজ আওয়া কাজ সব করে যাচ্ছে বিড়াল কিন্তু চুপ করে বসে দীর্ঘ সময় প্রতীক্ষা করে যে আসল কাজটা আমাকে কখন করতে হবে ঠিক সেই জায়গাটা ঝাঁপ দেয় সামান্য সময়ে পাঁচ মিনিটের মধ্যে কাজটা হয়ে যায় আর এই চব্বিশ ঘন্টায় কেটে যাওয়া এটা নয় বিরাম কাজেরই অঙ্গ একই সঙ্গে কাঁথা নয়নের অংশ যেন নয়নের পাতা মাঝে মাঝে বিশ্রাম করতে হবে বিড়াল চুপচাপ বিশ্রাম করে বসে থাকে ও শুধু সুযোগ খোঁজে কাজের দক্ষতার সঙ্গে এই কাজটাকে করতে হবে শুধু ছুটে বেড়াচ্ছি শুধুই লাফিয়ে বেড়াচ্ছি শুধুই বলে বেড়াচ্ছি এটা ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে এই জন্যই তো নেতৃত্বের দরকার এই জন্যই তো আনুগত্যের দরকার যে ঠিক আছে আমি অপেক্ষা করে থাকবো আমার ওপর কি নির্দেশ আসছে আমাকে ঠিক কোন কাজটা করতে হবে যে কাজটা আমার জানি সেটা আমাকে জেনে করতে হবে সুন্দরভাবে যেটা জানি না সেটা আমাকে করা যাবে না সেটা আমি করব না এটা হচ্ছে আমাদের একটা দক্ষতার ব্যাপার যেটা জানি না সেটা অন্যের কাছে জেনে নেব আর যেটা জানি সেটাকে সুন্দরভাবে করব। জেনে করা না জেনে না করা এটার ব্যাপারে আমরা যদি উদাসীন হয়ে যাই সংগঠনের কর্মীরা একটা জিনিস ভাই একটা জিজ্ঞাসা করলো ভাই আমি এটা জানি না আমি সাহেবকে জিজ্ঞাসা করলাম আমাদের স্কেলের সার্কেলের ভালো ভালো আলেমরা রয়েছে ঘোড়ারাস একটা মাদ্রাসা রয়েছে আমাদের আব্দুল হামিদ ফাইজি বিশিষ্ট আলেম রয়েছেন জিজ্ঞাসা করলাম ভাই এটা কি আমি জানলাম না আল্লাহ হুসমান ও তালা নিষেধ করেছেন এতে মানহাজের ক্ষতি হয় এতে ত্রুটি হয় এতে বিচ্যুত হয় সাজানো বাগান তছনাচ হয়ে যায় বলা তাকু মা আলাইসালাকা বিহি ইলম যে বিষয় তোমাদের জ্ঞান নাই সে বিষয়ে বলতে যাচ্ছ কেন তোমরা সব চুপ করে থাকো ওয়াল সবকে জিজ্ঞাসা করবে তোমার ঠোঁটকে জিজ্ঞাসা মুখকে জিজ্ঞাসা করা হবে চোখকে জিজ্ঞাসা করবে কানকে জিজ্ঞাসা করবে হৃদয়কে জিজ্ঞাসিত হতে হবে কাজেই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে যে আমি জেনে বুঝে করবো কাজ যতই তড়িঘড়ি করনি কেন দশতলার উপর ফ্লাইওভার তৈরি হচ্ছে বিরাট বিল্ডিং তৈরি হচ্ছে সেতু নির্মাণ হচ্ছে মিস্ত্রি বুঝতে পারছে না কটা রোড দেবো কতটা সিমেন্ট দেবো কোন মাল মশলা ব্যবহার করব কোন কাঁচা মাল এখানে প্রয়োগ হবে মিস্ত্রি তাকে ওপরে যারা টেকনিশিয়ান আছেন দক্ষ কারিগর আছেন তার কাছে জিজ্ঞাসা করে নেবে কোনো রকমের যেন তেন প্রকারে ঢেলে দিলে কী হবে বিপদে পড়বে মানুষ নিজেও বিপদে পড়বে ওপরেও বিপদে পড়তে হবে কাজে জেনে বুঝে কাজ করা এটা হচ্ছে আমাদের জমিয়াতের আদর্শ বা সফল কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পরিচর্যাকারীদের জন্য আমাদের সকলের দায়িত্ব এটা আমাদেরকে অনুধাবন করতে হবে এবং এর উপর আমাদেরকে আমল করতে হবে কাজে আমাদেরকে মনোযোগী হতে হবে আল্লাহ বলেছেন লাইসাল ইনসান ইল্লা মা সাহা কাজ করছি আমরা মনোযোগী নই মনোযোগী মানে কীরকম দেখেছেন ফ্লাইওভার তৈরি হচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে পদ্মার ওপরে বিরাট সেতু নির্মাণ হচ্ছে হাজার হাজার মানুষ বাইরে থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে কেউ সেলফি তুলছে কেউ ছবি তুলছে কিন্তু ওই মিস্ত্রিগুলো ওই সুদক্ষ কারিগরগুলো কাউকে তাকিয়ে দেখে কাউকে তাকিয়ে দেখে না আপনি দেখছেন আমি দেখছি ওরা কিন্তু নিজের কাজ নিজের মনে করে যাচ্ছে এই হচ্ছে মনোনিবেশ একজন জমিয়েতে আহলাদিসের কর্মী একজন সঠিক মানহাজের কর্মী কোরআন এবং সুননার দায়িত্বশীল দিনের পরিচর্যাকারী আপনি যখন নিজের কাজটা করছেন বিভিন্ন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ প্রান্তরে আপনাকে বাইরে থেকে লোক অনেক কিছু বলছে কেউ বলছে এটা কি কাজ হচ্ছে রে হ্যাঁ ফ্লাইওভার তৈরি হচ্ছে বড় বড় রাজমিস্ত্রিরা কাজ করছে নিচে থেকে অনেকে বলতে শোনা গেছে হ্যাঁ এরকম করে কাজ হয় সব বেকার হচ্ছে এসব টিকবে না কেউ বলছে এটা এদিকে না করে এদিকে করলো কেন আর আজকালকার মানুষের বুদ্ধি যে যা পারছে বলে যাচ্ছে কোনো জ্ঞান নেই মিস্ত্রি কিন্তু ও কথা শোনে না আপনি রাজমিস্ত্রি আপনি কারিগর আপনি শুনেই পুন দক্ষতার সঙ্গে নিজের কাজ করে যাবেন ওইসব কথা যদি কেউ শুনতে যায় ওই ছবি তোলা সেলফি তোলা যদি কেউ দেখতে চায় নিজের কাজটা হবে কোনোদিনই হবে না পাখির মতো কাজ করে যান কাজের লোক হতে হবে পাখিকে জিজ্ঞাসা করেছিল সেই ছোট ছেলেটি ছোটো পাখি ছোট পাখি কোথা যাও ডাকি ডাকি দাঁড়াও না একবার ভাই বলে না দাঁড়ানো যাবে না কোনো কথা শোনা যাবে না আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বুনি আমি একটি ঘাস এনেছি ওই আমাকে বাসা বুনতে হবে মৌমাছিকে জিজ্ঞাসা করেছিল কোথা যাও না চিনাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই আমার ভাই দাঁড়াবার সময় নাই আমাকে মধু আনতে হবে আমাকে মৌচাক করতে হবে আমাকে ঘাস আনতে হবে বাসা বুনতে হবে আমার অনেক কাজ আছে কাজের লোক হতে হবে আল্লাহাম তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমার সচেষ্টতা তোমার পরিশ্রমী তোমাকে একজন কর্মী করে তুলবে আদর্শ কর্মীর জন্য সফল কর্মীর জন্য বাগান পরিচর্যার জন্য নিজে কাজ করব অপরে কে কী বলছে তো বলেই যাবে বলে গেলে কি করা যাবে ওই বলা কথা শুনে ওই ধরনের আপত্তিকর মন্তব্য শুনে ওই ধরনের নানা রকমের কুটকচালি শুনে আমাদের সময়কে যদি আমরা নষ্ট করি তাহলে কিন্তু আমরা বিভ্রান্ত হব এবং সফলতা জায়গাতে পৌঁছতে পারবো না আর সর্বদা এই কাজে আমরা থাকব কাজ একটা করতে হবে মাছি তাড়ানো মাছি তাড়ানো কোনো কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ জমিয়তে আহলে দিশের কর্মীদেরকে সতর্ক থাকতে হবে মাছির কাজ কি জানেন খুব মারাত্মক মাছি তাড়ানো কাজটা যদিও খুব একটা মারাত্মক নয় কিন্তু মাছির কাজটা খুব মারাত্মক এমনি সেই রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যে মাছিগুলো এই মাছির কথা বলছে এই মাছিগুলো একটা সুস্থ শরীরে এই দাঁড়িয়ে রয়েছে তো কোনো মাছি নেই এই আপনারা বসে আছেন কোনো মাছি আছে একটা মাছ আছে মাংস আছে তরকারি আছে খাবার আছে মাছি নেই মাছ পচে যাবে মাছি বসবে শরীরের কোনো এক জায়গাতে ক্ষতস্থান তৈরি হবে ঘা হবে মাছি ভন্ধন করবে এত বড় শরীরটা সাড়ে পাঁচ ফুট আশি কেজির শরীর এখানে আছে কোথাও নাই কোথাও আঙ্গুলের ফাঁকে একটা ঘা হয়ে গেছে ক্ষতস্থান তৈরি হয়েছে ইনফেকশন হয়েছে ভন ভন করবে সেখানে সব সময় মাছি এইরকম সারা দেশে সারা বাংলায় সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে যুগ যুগ ধরে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময় তাদের কাজ কি ছিল কোথায় কার মধ্যে কোথায় গণ্ডগোল হচ্ছে কোথাও ঝামেলা হচ্ছে কোথাও ঝগড়া হচ্ছে একটা সংগঠন করতে গেলে একটা আদর্শিক পরিবেশ তৈরি করতে গেলে একটা জামা চলতে গেলে নানা রকমের সংঘাত হয় সংগঠন হয় বিভিন্ন রকমের গণ্ডগোল হয় সম্পর্কের মধ্যে ক্ষতস্থান তৈরি হয় মাছিগুলোর কাজ হচ্ছে সেই ক্ষতস্থানটা খুঁজে খুঁজে বেড়ানো সেইখানে বসবে বসার পর সেখানে ঘা তৈরি করে দেবে সেখানে জীবাণু নেবে অন্য জায়গা থেকে ছড়াবে ক্যান্সার তৈরি করবে মাছি তাড়াতে শিখতেই হবে এতদিন ভালো ছিল আমাকে ফোন করে মাঝে মাঝে বসে থাকি তো বাড়িতে এখন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ছিল দিন থেকে বেরোই না ফোনেই সব কথা বার্তায় ভাই আপনাদের অমুক সাহেবের সঙ্গে অমুক সাহেবের একটু ঝগড়া হয়েছে না হ্যাঁ হয়েছে ঘা হয়ে গেছে তা আপনার কি হয়েছে বললেন না ঘাটাকে সারাতে পারেন আপনার কি ডাক্তার আপনি না আপনার বাপ ডাক্তার চোদ্দ পুরুষও তো আপনার কেউ ডাক্তার না আপনি পারবেন আরে যে ডাক্তার তার উপরে ছেড়ে দেন ক্ষত স্থানে আপনি হাত দিতে গেলেন কেন যখন তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল তখন আপনি একদিন এলেন না যখন তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল একসঙ্গে তারা কাজ করছিলেন তখন আপনি সহযোগী হলেন না শুধু ঘাটা হলো আর মাছির মতো বসতে এলেন ওইখানে মাছি দাঁড়াতে শিখতে মেরে দেবো না তাড়িয়ে দেবো ওগুলো ভন ভন করা মাছি চিরকাল ছিল নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের যুগে ছিল কাব বিন মালেক নসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন ইসলাম ইসলামী পরিমণ্ডল থেকে তাকে বয়কট করা হলো গোটা মুসলিম বিশ্ব যখন তাকে বয়কট করে দিয়েছে কাববিন মালিক একদিন বাজারে গেছেন গাছানের বাদশা একটা চিঠি পাঠিয়েছে কাববিন মালিক আমি খবর পেলাম তোমাকে মোহাম্মদ এবং তার সঙ্গীরা খুব কষ্ট দিচ্ছে তুমি এসো রাজকীয় সম্মান নাই তোমাকে অভ্যর্থনা করব। তুমি আমার কাছে এসো ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিলেন বুঝেছিলেন যে এটা পচা মাছি একটা মনে রাখতে হবে মাছিগুলো ভন ভন করছে তাড়িয়ে দিতে হবে যখনই আপনি তাদেরকে আশ্রয় দেবেন তখনই কিন্তু বিপর্যস্ত করবে আপনার হাতে জানা পরিচিত ভালো মলম থাকে আহত হবে ক্ষতস্থান তৈরি হবে সম্পর্কে কত স্থান আবদুল হামিদের সঙ্গে হবে হানিফ ভাইয়ের সঙ্গে হবে রাজ্য সেক্রেটারির সঙ্গে হবে জেলা সেক্রেটারির সঙ্গে হবে ও মাঝে মাঝে হয় কিন্তু আপনি একজন কর্মী হিসাবে আপনার হাতে মলম থাকে তো মলম বুলিয়ে দিন আর না থাকে তো চুপ করে থাকুন ডাক্তারদেরকে ডেকে দেখান যে ভাই এটা কি হচ্ছে যে সে হাত দিতে যাবেন না ডাক্তার অভিজ্ঞ বিশেষজ্ঞ সেখানে হাত দেবে কপালে আপনার ঘা হয়েছে এমনি যখন সুস্থ কপাল আপনার বউকে বললেন যে ভাই টুতে বাবা টুকতে দে বউকে বললেন একটু তেল মাখিয়ে দাও একটু মালিশ করে দাও এটা ঠিক আছে কিন্তু যখন ঘা হয়ে গেছে যাকে তাকে যদি বলেন ছেলে একবার এসে চটকে দিল বউ একবার এসে চটকে দিল পাশের বন্ধু একবার এসে চটকে দিল তো ঘাটা ভালো হবে আমাদের সমাজে হচ্ছে যখন কোনো ক্ষতস্থান তৈরি হয়েছে সবাই এসে একবার করে চটকে দিচ্ছে নিয়ে ক্যান্সারে পরিণত হচ্ছে গোটা বাংলা জুড়ে গোটা দেহ শুধু আমরা সবসময় মনে রাখবো যে বিষয়ে আমাদের জ্ঞান নেই সে বিষয়ে আমরা যাবো না যে বিষয়ে আমাদের জ্ঞান আছে পরিচর্যা আমরা সেই বিষয়ে করব শেষে দুটো কথা বলি প্রজাপতি আমরা ভালোবাসি প্রজাপতি হতে যাব না মৌমাছিই হব আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রজাপতি মানে খুব সুন্দর ডানা দেখেও মনটা ভরে যায় আপত্তিও কিছু করে না ক্ষতিও কিছু করে না কিন্তু লাভও কিছু নেই রঙিন ডানা মেলে বসন্তের বাতাসে ফাগুন হাওয়ায় সে ফুরফুরে হাওয়ায় ঝিরঝিরে হাওয়ায় সে ডানা মেলে দিয়ে শুধু উড়ে বেড়ায় সমাজে এরকম অনেক প্রজাপতি আছে বিরাট পণ্ডিত বড় বড় ডিগ্রিধারী কোরআন বিশিষ্ট বড় মাদ্রসাদ সাইকুল হাদিস কিছু নেই আল্লাহ বল যেন হে প্রজাপতি হয়ে ঘুরো না প্রজাপতি হওয়া ওই প্রজাপতিগুলোকে মাঝে মাঝে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে বড় জালসাতে এনে শোভন করা যায় সুসব মানে সুসজ্জিত করা যায় কিন্তু জেনে রাখবেন প্রজাপতিগুলোকে দিয়ে কিছু হয় না কিচ্ছু লাভ নেই প্রজাপতি আর মৌমাছি যদি না চিনতে পারেন আল্লাহ বলছেন যে কাকে মৌমাছিকে বলছেন ইতি তুমি বাসা বাঁধো আল্লাহ সুমানা তালা নিজে বললেন মৌমাছি তুমি বাসা বাঁধো বাসা না বাঁধলে কোনো কাজ হবে না নাহাল ইয়ারিসুন গাছে পাহাড়ে লোকালয়ে মৌমাছি তুমি বাসা বান্ধ এই বাসাই তো জামিয়ার এই বাসাই তো সংগঠন মানহাজ পরিচর্যা করার পরিচর্যা করার যত্ন করার আকিদা শোধন করার এই তো আদর্শ কেন্দ্রস্থল মৌমাছি কি করেছে বাসা বলেছে মধু দুজনেই খেয়েছে প্রজাপতিও খেয়েছে মৌমাছিও খেয়েছে কিন্তু মৌমাছি যে কাজটা করেছে প্রজাপতি সে কাজ নাই ও ডানা মেলে উড়ে বেড়িয়েছে ওই রকম প্রজাপতি দেশে বিদেশে জগতে সর্বযুগের সর্বকালে বহু ঘুরছে ওদের পিছনে ছুটি আপনি মধু পাবেন না ওদেরকে মারারও দরকার নেই কাঠারো দরকার নেই ওরা আছে থাক দেখতে ভালো লাগে ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু মনে রাখতে হবে কাজ আমাকে পেতে গেলে মধু আমাকে পেতে গেলে মৌমাছি পুষতে হবে মৌসাক তৈরি করতে হবে এইটা হচ্ছে কথা জামিয়াত তৈরি করতে হবে সংগঠন তৈরি করতে হবে বাসা বাঁধবে হুম্মাকুলি মিনকুল্লি থামারাত বিভিন্ন ফুলে ফুলে তারা যাবে আর তারা মধু সংগ্রহ করবে আর ফাসলুকি সুবুল রব্বিক জালুলা প্রভুর নির্দেশে রবের নির্দেশে আবার তারা বাসায় ফিরে আসবে ইয়াখরুজুমিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ারু সে তার পেট থেকে যা নিস্তৃত করবে সেটা হচ্ছে কি নাস লিনাস মানবজাতির জন্য কল্যাণ মানবজাতির জন্য আরোগ্য মানবজাতির জন্য শেফা কোরআন এবং সুন্নার এই সঠিক মানহাজ এই মধুর মতো এই মানুষের জন্য অমৃত এই যে কল্যাণকর বিষয় এ বিষয় যদি আমাকে তৈরি করতে হয় এই বিষয়ে যদি মানুষের কাছে পরিষেবা দিতে হয় তাহলে আমাকে একটা মৌচাক বানতে হবে প্রজাপতির মতো এইরকম ফুরফুরে ফাগুন হাওয়ায় ঘুরে বেড়ালে ডানা মেলে উড়ে বেড়ালে কিন্তু আমরা এই মধু পাবো না এটাও আমাদেরকে মনে রাখতে হবে সফল কর্মীর জন্য সাংগঠনিক নেতৃত্ব মেনে আনুগত্যশীল হয়ে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে শুধুই অনেকটা সময় ব্যয় হলো আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ তালাজি শেষ কথা বলি একটি কথা সেটা হচ্ছে কাজ করতে গেলে অনেক নিন্দামন্দ আসে অনেক ঝামেলা ঝঞ্ঝট হয় হতাশা তৈরি হয় কোনো হতাশার কোনো কাজের কথা নাই কাজ করতে পারলেন না দীর্ঘদিন ধরে কাজ করছেন সফলতার মানদণ্ড কি আল্লাহ ভালো জানেন সফলতার মানদণ্ড যেটা আমাদেরকে আল্লাহ এবং রসুল শিখিয়ে গেছেন আমরা সেটাই জানি আমরা বিভিন্নভাবে কাজ করি কত মানুষ এলো কত মানুষকে সংশোধন করলাম কত জায়গাতে সংগঠন করলাম লোক সংখ্যা দিয়ে লোকের মাথা গুনে এসব দিয়ে আমরা সফলতার মানদণ্ড বুঝবো না সফলতার মানদণ্ড হচ্ছে ইতেবা রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামে পূর্ণভাবে ইত্তেবা করা অনুসরণ করা ওহোদের মাঠে আমরা দেখেছি না সেই কয়েকজন সাহাবি আঁকড়ে ধরেছিল আমাদের সাহেব ডক্টর সানাবিলি সাহেব বলছিলেন আঁকড়ে তামাস্তাক এই যে তামাস্তুক মানে আঁকড়ে ধরে থাকা রসুলের নির্দেশকে এত বিপদ বিপর্যয় তাদের উপরে নেমে এলো তারা শহীদ হলেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বলেছিলেন ঘাঁটি আগলে বসে থাকো তারা সে আঁকড়ে ধরেছিলেন এটাই তাদের ছিল সফলতা এটাই ছিল তাদের বিজয় আমরাও এই সফলতা নিয়েই বেঁচে থাকতে চাই আমরা ইনশাল্লাহ তালা আজিজ সফলতার মুখ দেখতে পাব। আমাদের জীবন অতি অবশ্যই সার্থক হবে কিন্তু মানুষ মাঝে মাঝে নানা রকমের ভাবে আমাদেরকে বিভ্রান্ত করবে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি যে মনে হচ্ছে এই কাজগুলো ঠিক হচ্ছে না কি রকম করে জানেন মানুষ বলে কয় তোমরা তো এইসব কাজ করতে পারলে না অমুক তো এই করলো তমুক এই করলো তমুক সংগঠন এখানে পৌঁছে গেল অমুক সংগঠন ওইখানে পৌঁছে গেল আপনি শুধু আপনার কথাটুকু বলবেন ভীমরুল বলে একটা প্রাণী আছে জানেন ভীমরুল খুব কামড় যা খেয়েছে সেই কেবল মাত্র জানে কিরকম একবার কামড়ালে না বোঝা যাবে তো ভীমরুল একদিন মৌমাছির কেসে এসে বলছে ভীমরুলে মৌমাছিতে হলো রেশা রেশি মহাতর্ক দুজনার দম শক্তি কার বেশি ভীমরুল বলছে আমি বেশি শক্তিশালী মৌমাছি বলে আমি বেশি শক্তিশালী জমিওদের আমাদের ছেলেদের কাছে এসে আর এক সংগঠন লোকবে যারা আমাদের পাওয়ার অনেক বেশি আমরা রাজভবন অমুক তমুক পৌঁছে যাই দিল্লি পর্যন্ত আমাদের সংগঠন আছে দিল্লিতে আমাদের বড়ো বড়ো অফিস আছে আমাদের মতো পারবে ভীমরুল কহে আছে সহস্র প্রমাণ তোমার দংশন নহে আমার সমান ভীমরুল বলছে মৌচি তুই যতই নাম ফলা না কেন আমার কামড়ের সঙ্গে তোর কামড় মিলবে না আমার মতো তুই কামড় দিতে পারবি না ভীমরুল কহে আছে সহস্র প্রমাণ তোমার দংশন নহে আমার সমান মধুকর নিরুত্তর ছলো ছলো আঁখি মৌমাছিটা খুব মন খারাপ হয়ে গেছে তাই তো আমি ওর থেকে হেরে গেছি আমি পরাজিত আমি সফলতা আকাশ দেখতে পাইনি তাহলে মধুকর নিরুত্তর ছলো ছলো আঁখি বন কবি কহিলেন তারে চুপি চুপি ডাকি এক কবি এসে বলছেন এই মৌমাছি মন খারাপ করে কেন আছিস কেন বাছা নত শির মাথা নিচু করে কেন বসা আছে হে জমি তাহলে কর্মী এ কথা নিশ্চিত এই কথাটাই হচ্ছে আসল কথা বিশে তুমি হার মানো মধুতে তো জিত তুমি বিশে হেরে গেছো কামড় দিতে তুমি হেরে গেছো মধু দিতে তো তুমি হারোনি তাতে তুমি জয় লাভ করেছো ভিমরুল তো তোমার মতো মধু দিতে পারেনি তুমি সংগঠন বড় বড় করতে পারো দিল্লিতে অফিস করতে পারো রাজপথ কাঁপাতে পারো কিন্তু মানুষের দর মানুষের দ্বারে দ্বারে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ প্রান্তরে তভিদের মধু সুন্নার মধু মানহাজের মধু তো তুমি পেশ করতে পেরেছ এটাই তোমার জয় এটাই তোমার বিজয় পশ্চিম বাংলার মাটিতে কথা আমাদেরকে জোরের সঙ্গে বলতে হবে আমরা কামড় দিতে পারিনি বেশি কামড়ে বেড়াচ্ছে ফেসবুকে কামড়াচ্ছে হোয়াটসঅ্যাপে কামড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় কামড়াচ্ছে প্রিন্টিং মিডিয়ায় কামড়াচ্ছে আর কামড় দেওয়াটাকেই তারা মনে করছে এটা আমাদের জয় এটাই আমাদের সাফল্য আমরা কামড় দিতে পারিনি তোমাদের মতো কামড় দিয়ে বেড়াচ্ছে যেখানে সেখানে কামড়াচ্ছে এবং যেখানে সেখানে বলতে মানহাজে সালাফদের কোরআনসুর আর অনুসারীদেরকে কামড়াচ্ছে আমরা বলি আরে কামড়ানোর এত শক্তি থাকে যা না কামড়ায় দেশকে শেষ করে দিল দেশের টাকা লুটপাট করে নিয়ে বিদেশে নিয়ে পালিয়ে গেল হাজার হাজার মানুষকে নরহত্যায় লিপ্ত করলো তাদেরকে কামড়া গিয়ে সেখানে নেই শুধু কোরআন বাছা বাছাবাছা কয়েকটা আলেমকে কামড়ানোর একটা উৎসব পড়ে গেছে সারা সমাজে সারা সোসাইটিতে গোটা মিডিয়ায় আমরা তাদের উদ্দেশ্যে বারবার বলতে চাই আমরা তোমাদের মতো কামড়াতে শিখিনি পারিনি নয় শিখিনি আমরা ও কামড়ানোর অভ্যাস অভ্যস্ত নয় বিষে আমি হেরে গেছি মধুতে তো জিৎ আমরা মধু পরিবেশন ইনশাল্লাহ জিতে আছি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশ করে কামনা করি আল্লাহ আমাদের উত্তর চব্বিশ পনেরো জমি তাহলে এই কর্মীদেরকে কবুল করুন আমাদেরকে বিষয় নয় কামড়া তো নয় মধুতেই আমাদেরকে জয়যুক্ত এবং সফল করুন অমায়লাইন ইন্নাল বালাক অস্তক ফেরুল্লা আলী ওয়ালাকুম আল সাইরুল মুসলিমিন ফস্তক ফেরু ইন্নাহ গাফুরুর রাহিম